আসসালামু আলাইকুম, আমি সামিম। আজকে তোমাদেরকে অজন্তা মিউজিক্যাল ঘড়ির টাইমের সাথে কিভাবে মিউজিক প্লাস ঘন্টা সেট করি এটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না যে কিভাবে টাইমের সাথে মিউজিক প্লাস ঘন্টা আমি সেট করছি। ওকে, তো ভিডিও স্টার্ট করার আগে আমার চ্যানেলে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকো। ওকে, তো টাইমের সাথে মিউজিক আর ঘন্টা সেট করার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই। তো দেখো, এখানেতে তিনখানা ব্যাটারি আছে, দুটো হচ্ছে মিউজিকের জন্য, একটা হচ্ছে টাইমের জন্য। টাইমের পাশে দেখো একটা চাকি আছে, দেখতে পাচ্ছ এই ব্যাটারিটার সাথে একটা চাকি আছে, এই চাকিটা দিয়ে তুমি টাইমটা সেট করতে পারবে। এখন দেখো একটা বাজছে, পুরো একটা দেখতে পাচ্ছ একটা বাজছে, এটা তুমি দুটো তিনটে আড়াইটা যে কোনো টাইম সেট করার জন্য এই মেশিনের উপরে যে চাকিটা থাকে এটাতে দিয়ে তুমি টাইমটা সেট করতে পারবে। এবার দেখো এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে ভলিউম কমানো বাড়ানো, মিউজিক আর ঘন্টা যেটা হয় সেটাতে তুমি ভলিউমটা বাড়াতে পারবে, এমনকি কমাতে পারবে, তার সাথে তুমি অফ করতেও পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম যদি হয় তুমি অফও করতে পারবে। এখানে দেখো আরেকটা সুইচ আছে, এই ব্লু সুইচটা, এই ব্লু সুইচটাতেই তোমার মিউজিক আর ঘন্টাটা সেট করতে পারবে। তো কীভাবে সেট করতে পারবে এটা তোমাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। ওকে, এটাতে তোমার জবার প্রেস করবে, তবার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করে ঘন্টাটা বাড়তে লাগবে। প্র্যাকটিক্যালে বোঝায় তাহলে তুমি বুঝতে পারবে। আমি ধরো এখানে টাইম সেট করছি দুটো, ঠিক আছে, আমি দুটো সেট করি, দেখো এখানে দুটো সেট করলাম, ভলিউমটা কমন আছে, আমি বাড়িয়ে দিচ্ছি একটু, ঠিক আছে, এটা মিউজিক হচ্ছে দুটো আমি দিয়েছি, দুটো দেবে কটা ঘন্টা পড়ছে সেটা তোমরা দেখো, তিনটে ঘন্টা পড়লো আর আমার বাজছে এখন দুটো, তার মানে একটা বেশি হয়ে গেছে। এবার একটা বেশি হয়ে গেছে তাহলে আমি পিছাবো কী করে? এটা কিন্তু পিছানো হয় না, এটা কীভাবে করতে হবে, এক যখন বেশি হয়ে গেছে তখন এটা পুরো রাউন্ডটা দিয়ে তারপরে দুই আসতে হবে। তাহলে আমি কী করে করবো এটা? এবার দেখো আমি এই জায়গাটা তো তুমি ভালো করে ফলো করবে, আমাকে আমার কথাগুলো ভালোভাবে শুনবে। দেখো তিনটে ঘন্টা পড়েছে, আমার বাজছে এখন ঘড়িতে দুটো, তাহলে তিনটে যখন বাজছে তাহলে এখানে আমি যদি একবার প্রেস করি তাহলে তিন প্লাস এক মানে চার, ঠিক আছে, চারটে ঘন্টা পড়বে। আমি যবার প্রেস করব, যবার এটা ক্লিক করব, তবার একটা একটা করে ঘন্টা বেড়ে যাবে। সেখানে দেখো আমি এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, তিনটে ঘন্টা পড়েছে, তার মানে দুটো করতে গেলে আবার ব্যাক করে বারো ঘরে আমি নিয়ে যাই, বারো ঘরে নিয়ে যেতে গেলে তিনটে বারো মানে নটা, নবার প্রেস করতে হবে। আমি নবার টিপে দেখাই তোমাদেরকে, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নবার ফেস করছি, নবার আর তিনটে ঘন্টা পড়েছিল, নয় আর তিনে বারো, দেখো এবার ঘন্টাটা বারোটা পড়বে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বাস বারোটা ঘন্টা পড়েছে। আর বুঝতে পারলে জিনিসটা, এই সুইচটার কাজটা তুমি বুঝতে পারলে? যবার প্রেস করবে একটা 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 করে বাড়তে লাগবে, যবার প্রেস করবে তোমার এক ওয়ান প্লাস করে তোমার ঘন্টা বাড়তে লাগবে। তাহলে তোমার এখন দুটো বাজছে, তাহলে আর দুবার বারোটা ঘন্টা পড়ে গেছে, তার মানে আর দুবার প্রেস করলে আমার দুই দুটো আমার ঘন্টা পড়ে যাবে, দেখো ওয়ান টু দুবার প্রেস করেছি, আমার দেখো দুটো ঘন্টা পড়বে, এক দুই, বাস দুটো ঘন্টা পড়েছে। এবার তোমরা বুঝতে পারলে এই সুইচটা কী কাজ? যে কোনো কোম্পানি ঘড়ি, মিউজিক্যাল ঘড়ি যেরকম মডেলই হোক না কেন, এদের এর দুটো সুইচ থাকে, একটা ভলিউম কমানো বাড়ানো আর দ্বিতীয়ত হচ্ছে মিউজিক আর ঘন্টা সেট করার জন্য, ব্যাস আর কোনো কাজ নাই এই ঘড়িটার মধ্যে।
আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকে ভিডিও এই অবধি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।